ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. তোমার রহমতের নজর দিয়া লক্ষ্য করে দেখো গো আল্লাহ, তোমার এই কতকগুলো আশে বান্দা একত্রিত হয়ে গুনারে বুঝা মাথায় নিয়া ইয়াতিম মনা দুঃখী মিসকিনের মতো পাপে কলুষিত দুখানা হাত তোমার দরবারে তুলে দিয়েছে আল্লাহ। মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত সারাটা দেহ গুনায় ভরপুর করে ফেলেছি আল্লাহ। গুনার দিকে লক্ষ্য করলে গো মাবুদ, তোমার শাহী দরবারে আলিশানে হাত তুলতে সাহস পাই না। আবার যখন মনে পড়ে যায় তুমি যে রহমান, তুমি যে রহিম, তুমি দয়াময়, তুমি প্রেমময়, তুমি করুণাময়, চাই তো একদিকে গুনার পাহাড় রেখে অন্যদিকে রহমান রহিম নাম দুইখানা সামনে নিয়া ক্ষমা পাবো এই আশায় ভিক্ষুকের মতো দুখানা হাত তোমার দরবারে বিছাইলাম। আল্লাহ তোমার রহমতের মহাসাগরে ঢেউ উঠাইয়া আমাদের সারা জীবনের সব গুনাহ তুমি ক্ষমা করে দাও গো আল্লাহ। আল্লাহ কম করে ঠান্ডায় তোমার আশেক বান্দা তোমাকে ভালোবেসে আরামের ঘুম হারাম করে আল্লাহ গরম বিছানা উপেক্ষা করে ঠান্ডায় বসে আছে তোমার সন্তুষ্টি অর্জনের জন্য গো মাহবুব। আল্লাহ দয়া করে মায়া করে তোমার এই বান্দাদেরকে বন্ধু হিসেবে কবুল মঞ্জুর করো। আল্লাহ সূরা ফাতিহা একবার পড়লাম, সূরা ইখলাস তিনবার পড়লাম, দরুদ শরীফ কয়েকবার পড়লাম, ইস্তিগফারও পড়লাম। তোমার হাবিব, তোমার দোস্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ইখলাস তিনবার পাঠ করলে সম্পূর্ণ কোরআন খতমের সওয়াব তুমি দিয়ে থাকো। আল্লাহ আমাদের প্রত্যেকের আমল নামায় এক খতম কোরআন এর সওয়াব হয়েছে বিশ্বাস আমাদের আছে। আল্লাহ এই সবটুকুন হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে শায়িত, আল্লাহ গো প্রত্যেকের রূহে সওয়াব তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহ আমার সঙ্গে যারা হাত তুলেছেন জানি না কার মা নাই কার বাবা নাই, যারা বলে চিৎকার করে কাঁদেন আল্লাহ গো ওই সমস্ত ইয়াতিম সন্তানদের হাতের উসিলায় প্রত্যেকের মা বাবার কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ আমরা তো এমন এক স্থানে বসে মুনাজাত করছি পাশে গুরু স্থান, আল্লাহ গো যারা সাইতো আছেন আমাদের মতোই তো হাঁটাচলা চলাফেরা করতেন, এই গুরুস্থানে যারা শায়িত আছে প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও গো আল্লাহ। আল্লাহ সমগ্র পৃথিবীর সমস্ত গুরুস্থানে মুসলমান নরনারী যারা শায়িত আছেন মুমিন মুমিনাত আল্লাহ গো
প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও।